দাদা বলি শুনেন, সেটা পোস্ট নাই, নিজেকে বেশি মেধাবী ভাবেন না, সেটা পোস্ট নাই, সেটা ওদের ব্যর্থতা, আমরা পাস করতে আমাদের ব্যর্থতা নাই। আমার মেরিট কত আপনি জানেন? কত শান্তর মেরিট? শান্তর মেরিট কত আপনি জানেন? কত? আর আপনার নিজের মেরিট কত সেটা তো খুব ভালো জানেন। হ্যাঁ জানি। তাহলে আপনি মানুষের ইয়ে নিয়ে, পোস্ট নাই সেটা তাদের ব্যাপার, আমাদের তো, আমাদের তো কোনোখানে ঘাটতি নাই, আপনি তো এভাবে পোস্ট করতে পারেন না। আচ্ছা আচ্ছা, আপনি এভাবে পোস্ট করতে পারেন? আর আপনি যে, আপনি যে ষোলতমদের ভাইয়া দেখলে, সে মানে ষোলতমদের কাছে একদম পীর সেজে বসে আছেন, ষোলতমদের বিরুদ্ধে কি কি বলছেন আমার কাছে নাই। কি আছে সবগুলো পাঠাও আমাকে দেখি কি বলছি। আপনার কাছে কেন পাঠাবো? আমি ডিরেক্ট সব পাবলিক করতেছি, কল আপনার রেকর্ডটা আপনাকে বলছি না যে আপনার রেকর্ডটা আমার কাছে আছে। ষোলতমরা আপনাদের, আপনার ওই জাইফ শাকিল বালখাড়া আছে না, ওই জাইফ শাকিল আর আপনার মুখে থুতু ছিটাবে ষোলতমরা। পনেরোতমদেরকে ছিটানো লাগবে না, ষোলতম যারা আছে না এরা ছিটাবে। তোমাগুলো সব পোস্ট দাও বুঝছো, তোমাগুলো সব পোস্ট দিয়ে দাও। ক্লিয়ার? আমাদেরকে দুর্বল ভাবতেছেন না? আর আমার, আমার কি আপনার দুর্বল মনে হয়? তুমি কি হয়েছো বলো শুনি। না আমাকে দুর্বল মনে হয় নাকি? না তুমি কি হয়েছো? তোর মতো বালফাড়া সাদিক গঙ্গা চুরি মারি উড়িদম চুরি মারি। আচ্ছা আচ্ছা, তোমার মানে ভালো ভালো ব্যবহার দেখাইছি দেখে খুব বাহাদুর হয়েছো। তোমার কথাটাও রেকর্ডিং থাকলো, এটাও আমি ভিডিও আকারে প্রকাশ করছি যে তোমার সুন্দর ব্যবহার। রেকর্ডিং না, যা খুশি আছে, যা খুশি আছে তা কর। কাকে উঠি দেশ, কার সময় কি, তোর মেরিট কত? তোর মেরিট কত? আমি তো একটা চাকরি পাইছি বল না। দলিল দেখাও তো, প্রমাণ দে তো। আচ্ছা আমি তো আবার নতুন ধরো এমপি ভুক্ত পোস্টে সুপারিশ হবো, তোমার চাকরি হচ্ছে না কেন বলো শুনি। হ্যাঁ আমার চাকরি হবে তুই জানিস? আচ্ছা ঠিক আছে, তোমার আমার মেরিট কত? এটা আমি দিচ্ছি, দাঁড়াও এটা দিচ্ছি।